ওই মুহূর্তে ইহুদির বাচ্চা চিন্তা করে কি রে এমন আজীব লোক তো আমার নজরে আর কোনোদিন পড়ে নাই পড়ে নাই এটা কেমন লোক রে সামনের দিকে হাইটা হাইটা যায় বাড়িতে যাওয়ার পরে গাড়িটা নামাইয়া ঘরের ভিতরে ঢুকাইছি আমার নবী ডাক দেখে বাবা আমি চলে গেলাম কয় পারিশ্রমিক নেবেন না কয় না আমি পারিশ্রমিক নেই না আমি জনগণের খেদমত করার জন্য দুনিয়াতে আসছি পথ হারা মানুষগুলোকে পথের সন্ধান দেওয়ার জন্য আল্লাহ আমারে পাঠাইছি কয় আপনার পরিচয়টা কি কয় আমার পরিচয় তোমাদের কিতাবের মধ্যে আছে মুসলমান আল্লাহ নবী বের হয়া মনে করেন মেইন রোডের উপরে উঠেছে ভিতর থেকে ইহুদির ইহুদি বের হইয়া ঘরের মধ্য থেকে ভিতর থেকে আইসা ছেলেকে ডাক দিয়া কয় ছেলে রে এত বড় গাড়ি কেমনে নিয়ে আইলা কয় বাবাজি আমি নিয়ে আসি নাই একজন লোক আমার নজরে এমন ব্যক্তি আর পড়ে নাই বাবা গো লোকটা দেখতে বড় সুন্দর কথাগুলো আরো বেশি সুন্দর উনি যখন মুস্কি হাসি দেয় মুখের ভিতর থেকে মুক্তা মনের মতন আলো বের হয়ে আসে বাবা আমি যা দেখেছি উনি যখন রাস্তা দিয়ে হাইটে হাইটে আসে আকাশের মেঘমালা ওনারে কেন জানে ছায়া দিয়া দিয়া নিয়ে আসছে ওগো বাবাজি এমন ব্যক্তি আমার নজরে আর কোনোদিন পড়ে নাই কয় লোকটার পরিচয় তোমারে বলেছি কয় না বলে নাই কয় লোকটা কোথায় গেছে কয় বাবা বেশি দূরে যায় নাই মনে হয় মেইন রোডের উপরে উঠেছে এখন বাচ্চাটারে লইয়া ইহুদি মেইন রোডের দিকে যায় তাকায় দেখে গো আমার নবী আস্তে আস্তে হাইটা হাইটা বাড়ির দিকে রওনা দিয়েছে ইহুদির সামনে গিয়ে দাঁড়াইয়া ডাক দিয়া বলে কে গো আপনি আপনার পরিচয়টা বলেন কয় আনা মুহাম্মদ আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আপনার বাবার নাম কি আব্দুল্লাহ কয় হ্যাঁ মার নাম কি আমেনা কয় হ্যাঁ দাদার নাম কি আব্দুল মুত্তালিব কয় হ্যাঁ কয় আপনি সামনে যায়েন না আপনি আমার সঙ্গে একটু ঘরে আসেন আপনি আমার বাড়িতে আসেন কয় কেন কয় আপনি আসেন আমার নবীরে লইয়া ওই ইহুদি ঘরের ভিতরে আইসা আমার নবীরে বসাইছি বসাইয়া ভিতরে ডুইকা গ তাওরাতরা খুইলা খুইলা পড়া শুরু করে দিছি তাওরাতের ভিতরে আমার নবীর পুরা বডির গুণাগুণ আছে জোরে কোন সুবহানাল্লাহ নবীজির চেহারাটা কেমন হবে নাসিকাটা কেমন হবে চোখগুলো কেমন হবে কান কেমন হবে দাঁত কেমন হবে হাত কেমন হবে সব বর্ণনা তাওরাতের ভিতরে আছে পইরা পইরা আমার নবীর সঙ্গে চেহারার সঙ্গে বডির সাথে মিলাইতেছে মিলাইয়া যখন দেখে এইটাই শেষ নবী এটাই হলো শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিরে বসাইয়া ওই ইহুদি বারবারের ভিতরে ডুইকা যেখানে যেখানে লোকজন পাইছে ডাইকাই না আমার নবীর সামনে হাজির হয়ে গেছি আমার নবীর সামনে এসে ডাক দিয়ে কেউ গো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আপনি আপনার পয়গম্বর এতে কোনো সন্দেহ নাই ওগো নবীজি আপনি দুনিয়াতে আসার সময় আপনাকে উঠানের মধ্যে শোয়াইয়া রেখেছিল আপনি যখন একা একা ছিলেন আপনি কেন মুস্কি মুস্কি হাঁটছিলেন জানেননি কয় মুস্কি মুস্কি হাসার কারণ হইল ওই মুহূর্তে চাঁদ আপনার সঙ্গে খেলাধুলা করেছিল সুবহানাল্লাহ জোরে বলে আমাদের তাওরাতের মধ্যে সব কিছু লেখা আছে কয় তাই নাকি কয় হ্যাঁ কয় এখন আমারে পড়ায়া দিবেন কালমা পড়ায়া দেন আমাদের সবাইরে কালমাটা পড়ায়া দেন ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বৈশা নসিহত আরম্ভ করিয়া দিল আল্লাহ হলো এক আল্লাহ হলো লা শারিক আল্লাহর কোনো শরিক নাই লাতের পূজা করা যাবে না লাত উজ্জা মানাতের পূজা করা যাবে না সূর্য চন্দ্রের পূজা করা যাবে না মানুষের পূজা করা যাবে না মানতে হবে এক তখন আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সবাইরে কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন এজন্য আল্লাহ ডাক দিয়ে কই নবী গো আপনারে সুন্দর একটা চরিত্র দিলাম যে চরিত্রের নাম হইল খুলুকে আজিম আজিম চরিত্র উত্তম চরিত্র আপনারে দিলাম আমার নবীর দেইখা দেইখা কাফেররা কালমা পড়ে মুসলমান হয়ে গেছি আমার নবীজি 40 বছরের ভিতরে একটা মিছা কথা কয় নাই সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ
আমার নবী কোনো দিন ওয়াদা খেলাপ করে নাই, আমার নবী কোনো দিন আমানতের খেয়ানত করে নাই। কাফেররা আমার নবীরে কয় আল আমিন, নবীজি সাদিক সত্যবাদী বিশ্বস্ত। কাফেররা আমার নবীরে কয় মোহাম্মদ সত্যবাদী, মোহাম্মদ বিশ্বস্ত। এমর এখন আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গ, এখন কিছু না কিছু মানুষ হইল আপনার কালিমাটা পড়বি, আপনি এখন শুরু করে দেন। তো নবীজি পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন, এখন তো মাইকিং করিয়া করিয়া লোকদেরকে জমা করি, আর ওই মুহূর্তে পাহাড়ের উপরে দাঁড়াইয়া মুসলমান মানুষগুলোকে একত্রিত করার জন্য ডাকা হইত। এখন নবীজি যাবালে আবু কুবাইস পাহাড়, এখন যেই পাহাড়ে বাসা বাড়ি বানাইয়া রাখছি ওই যাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে আল্লাহ নবী দাঁড়াইয়া ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান্নাস, হে লোক সকল, হে মানব মণ্ডলীরা, তোমরা তাড়াতাড়ি করি আস। এখন নবীজি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে কাফেররা আইসা জড়ো হয়ে গেছে, জমা হয়ে গেছে। ওই মানুষগুলোর মধ্যে আমার নবীর চাচার নাম ছিল আবুল আহাব, যিনি আমার নবীরে বড় মহাব্বত করে, নবীজিরে বেশি ভালোবাসে, নবীজিরে মহাব্বত করে আবুল আহাব, উনিও দাঁড়াইছে। আমার চা লাগবো না। আমার নবীজির কিনারে আইসা দাঁড়ায় বলে, ও বাতিজা, কি জন্য আমাদেরকে ডাকছো? আমার নবী কি কয় শোনেন, এ চাচা, আমি যদি বলি পাহাড়ের পিছন দিক থেকে এক দুশ্মন আইসা, একদল দুশ্মন আইসা আপনাদের উপরে আক্রমণ করবে, আপনারে কি আমার কথা বিশ্বাস করেন? হ্যাঁ, তোমার কথা বিশ্বাস করি, কেন জানো নি? 40 বছরের ভিতরে তুমি তো একটা মিথ্যা কথা বলো নাই, এজন্য তোমার কথা আমরা বিশ্বাস করি। এখন আমার নবী ডাক দেয়া কয়, চাচা, আপনারা যেই পূজা করা শুরু করে দিয়েছেন, যদি এই পূজা করতে করতে মারা যান জাহান্নামে যাইবেন, আর আমি যেই মিশন নিয়ে আসছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ এক আল্লাহ সারা, এই কালিমা যদি পড়েন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন, আল্লাহর জান্নাতের মেহমান হইতে পারবি। এই ভালো করে খেয়াল করে শুনেন, বাঁচতে পারবেন। তখন চাচা দাঁড়ায় বলে, এতদিন পর্যন্ত যিনি চোখে চোখ রাইখা রেখে আমার নবীরে ভালোবাসে, মহাব্বত করে, এখন বেঁকে গেছে, বেঁকে গিয়ে বলতেছে, মোহাম্মদ, এই জন্য তুমি আমাদেরকে ডাকছ? তাব্বান লাকা আলী হাজা জামায়েতানা। মোহাম্মদকে ওই মুহূর্তে আপন চাচা দাঁড়ায় ডাক দিয়ে বলে, বাতিজা, এক আল্লাহর দিকে ডাকো, আমরা বহু কোদা মান্য নেই, কিছু করবার পারতেছি না, তুমি এক আল্লাহর দাওয়াত দেও, নাউজুবিল্লাহ জোরে কর, মেয়েরা এক আল্লাহর দাওয়াত দেও। নবীজি ডাক দেয় কয়, চাচা, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্যে। তখন আবুল হাব দাঁড়ায় বলে, মোহাম্মদ, তুমি ধ্বংস হও। যখন ধ্বংস হও বলেছ, নবীজি চুপ হয়ে গেছে, চাচার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায় নাই, কোনো গালমন্দ করে নাই, ক্রিটিসাইজ করে নাই, গালিও দেয় নাই, মোহাম্মদ চুপ হয়ে গেল। মোহাম্মদের আল্লাহ চুপ হয় নাই, সঙ্গে সঙ্গে জিব্রাইল দিয়া একটা আয়াত এক সুরা নাজিল করে দিয়া কয়, আমার বন্ধুর প্রতিশোধ নেওয়ার জন্য আমি সুরা নাজিল করে দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসুলা নারুন যাতাল হাবি ওয়া মুরাআতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবুলুম মিন মাসাদ। যখন এদের বিরুদ্ধে স্বামী আর স্ত্রী, নবীজির চাচার নাম হলো আবু লাহাব, চাচির নাম হলো উম্মে জামিল, এই বেটি যারা চেতা ছিল আর বেশি চেতা বেরিয়ে, যখন এই সুরাটা নাজিল হয়েছে, আমার নবীজি প্রকাশ্যে নবী হওয়ার আগে, নবুয়াত পাওয়ার আগে, আবুল হাবের দুই সন্তান, একজনের নাম হলো ওতবা, আরেকজনের নাম হলো ওতাইবা, আর নবীজির দুই মেয়ে, একজনের নাম হলো রোকাইয়া, আরেকজনের নাম হলো কুল উম্মে কুলসুম। এই দুইজনকে আল্লাহর নবী প্রকাশ্যে নবী হওয়ার আগে আপন চাচাতো ভাই ওতবা এবং ওতাইবার নিকটে বিয়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ, জোরে কর। যখন এই সুরাটা নাজিল হয়েছে, তখন রাতের বেলা আব্বা আর মা, আবুল আহাব আর আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, দুইজনে পাশাপাশি বৈশা দুই সন্তানকে সামনাসামনি বসায়া বলে, খবর পাইছ? কয়, কী খবর? কয়, আমাদের বিরুদ্ধে একটা সুরা নাজিল হয়ে গেছে, মোহাম্মদের আল্লাহ বলে সুরা নাজিল করছে, আমাদের এর চেয়ে বড় অপমান আর কিছু হইতে পারে না, তবে একটা কাজ করো, যদি আমার জায়গা জমি সম্পদ টাকা পয়সা চাও, তাইলে সকালবেলা ঘুমের থেকে উঠটা মোহাম্মদের বাড়িতে গিয়া মোহাম্মদের সামনে দাঁড়ায় বলবা, মোহাম্মদ, তোমার মেয়ে দুটারে তালাক দিয়ে দিলাম, আর মোহাম্মদ আক্রমণ করবা, মোহাম্মদের জামা কাপড় টাইন না সিরা ফালাইবা, আর বলবা মোহাম্মদ তোমার আল্লাহ টাল্লারে আমরা মানি না,
সবাই নাউজুবিল্লাহ কিন্তু করনে আপনারা সবাই বলতে হবে জোরে কর নাউজুবিল্লাহ এই সূরা নাযিল হয়ে গেছে আর এরা সকালবেলা ঘুম থেকে উঠটা বাবা সম্পদের লোভে মোহাম্মদ নবীরে বুইলা গেছে সামনে গিয়ে দাঁড়ায় বলে মোহাম্মদ কাছে কাছে আসো এক ভাই গিয়া মোহাম্মদের থাপা দিয়ে দইরা জামাটা সিরা ফলাইছে আরেকজন খাড়ায় বলে এ মোহাম্মদ তোমার দুনো মেয়েরে তালাক দিলাম আর তোমার আল্লাহ টাল্লারে আমরা মানি না জোরে কর নাউজুবিল্লাহ তো মোহাম্মদ নবী ওই মুহূর্তে দাঁড়ায় আল্লাহ আমার দুইটা মেয়ে তালাক দিছে আমি কষ্ট পাই নাই আল্লাহ টান দিয়ে আমার জামাটা ছিঁড়ে ফেলাইছে আমি কষ্ট পাই নাই যখন আমার সামনে দাঁড়ায় বলছে মোহাম্মদের আল্লাহ টাল্লাহ আমরা মানি না আমার দিলটা ভেঙ্গে চৌচির হয়ে গেছে আমি অনেক কষ্ট পাইছি আল্লাহ তোমার কাছে এই মুহূর্তে হাত বাড়ায় বলতেছি আল্লাহ তোমার কুকুর সমূহের মধ্য থেকে একটা কুকুরকে মোসাল্লাত কইরা এদের উপরে চড়াও কইরা এদেরকে দুনিয়া থেকে বিদায় করো আল্লাহ তোমার বিরুদ্ধে লেগে গেছে তোমার বিরুদ্ধে কথা বলছে আল্লাহ আমি আর সইতে পারলাম না মোহাম্মদ নবীর দোয়া বদদোয়া দুনোটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় ওই মুহূর্তে আল্লাহ পাকের নবী যখন দোয়া করছে বদদোয়া এদের বিরুদ্ধে আল্লাহ পাকের নবীর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে আর একটু জোরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন এদের বিরুদ্ধে দোয়া কবুল হয়ে গেছে এখন এরা বলতেছে মোহাম্মদের দোয়া এত অ্যাকশন যে কোনো মুহূর্তে আমাদের উপরে বিপদ চলে আসতে পারে আবুল হাবের বড় ছেলে যখন ব্যবসায়ী কাফেলা নিয়ে সিরিয়াতে গেছে কিন্তু যাওয়ার সময় ডরাইতেছে মুসলমান ভাইরা না জানি মোহাম্মদের দোয়া কবুল হয়ে গেছে না জানি আমাদের উপরে কখন সিংহ কখন বাঘ আইসা আক্রমণ করে তার কারণ বলা যায় না আসার পথে রাত্র হয়ে গেছে এক জায়গায় পাহাড়ি এলাকার মধ্যে খেজুরের বস্তা গমের বস্তা উঁচু করে 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 আবুল আহাবের সন্তানকে যেই সন্তানটা নবীর সামনে দাঁড়ায় বলছে মোহাম্মদ তোমার আল্লাহ টাল্লারে আমরা মানি না এই কথা যে বলছিল তার বিরুদ্ধে অ্যাকশন আল্লাহ পাকের নবীর দোয়া কবুল হয়ে গেছে এখন সে বলতেছে আমি কোথায় ঘুমাইতাম আমার ভয় লাগতেছে না জানি কখন আমার উপরে মুসাল্লাত হয়ে যায় আমার উপরে বাঘ আক্রমণ করে কিনা সিংহ আক্রমণ করে কিনা বলা যায় না তো এরা কাফেলার লোকেরা বলতেছে তোমার কোনো চিন্তার কারণ নাই আমরা সবাই নিচে ডালা বিছনা করে শুয়ে পড়লাম আর তোমার বস্তার উপরে শোয়াইলাম বাঘের ধর্ম হলো সিংহের ধর্ম হলো আগে যারে পায় তারেই খায় আমাদেরকে যখন জমিনে পাইব আমরা আগে খাইব তোমারা হয়তো পরে খাইব তোমার আগে খাইতো না তুমি ডরাইও না এখন বস্তার স্তূপ দিয়া আবুল আহাবের ছেলের উপরে শোয়াইছি আর যারা সাথী সঙ্গী ছিল এরা ডালাও বিছনা করে নিচে শুয়ে পড়ছে যখন মুসলমান গভীর রজনী হয়েছে ওই যে নবীর বরদোয়া কবুল হয়েছে পাহাড়ের চূড়ার মধ্যে একটা বাঘ মনে হয় যেন তাকাইয়া শিকারি খোঁজতেছে কোন জায়গার মধ্যে শিকারিটা আছে জোরে কর্ণ সুবহানাল্লাহ যখন সবাই ঘুমায় গেছে ওই বাঘটা লাভ দিয়া ওপরের থেকে নিচে নাইমা আল্লাহ বাঘ বলে এ বাঘ যারা তারে খাইস না দুশ্মনের গন্ধ তোর নাকের মধ্যে লাগাইয়া দিছি এই নাক লাগাইয়া গ্যারান নেবি যার মধ্যে দুশ্মনের গ্যারান পাওয়া যাইব তার এই কামসারে নেবি জোরে কর না সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ কামসারে আলাবি এখন বাঘ দো লাভ দিয়ে ওপরের থেকে নামছে নাইমা কাফেলার যত মানুষ আছিল নাক লাগায় খালি গ্যারান নেয় দুশ্মন মিলে না মশন যখন পায় না নিচের থেকে বাঘ যখন লাভ দিয়ে বস্তার উপরে উঠছে কাছে গিয়ে যখন বস্তার উপরে উঠতে যখন নাকটা লাগায় টান দিছে পাওয়া গেছে নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন তখন ওই বাঘটা তারে দইরা ওই যে মাছের বাঘা আছে না কেসকি মাছের বাঘা দেখেন না বাজারে গিয়া এই বাঘার মতন হাত নিচে গা একদিকে পাও নিচে গা আরেক দিকে মাথা নিচে গা আরেক দিকে একবারে কিসকি মাছের বাঘার মতন বাঘা দিয়ে রাখছে সকালবেলা ঘুমের টিকিটা কাফেলার লোকেরা দেখে মুসলমান ভাই আবুল আহাবের ছেলের মাথা গেছে গা একদিকে পাও গেছে গা আরেক দিকে আমি বলি নবীর সঙ্গে যারাই দুশ্মনী করে দেড় হাজার বছর পূর্বে আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই জমানার মধ্যে যদি আমার নবীর দুশ্মনী করে এই দুশ্মনকে মোকাবেলা করার জন্য কোনো মুসলমান লাগবে না শক্তিশালী বীর পুরুষ লাগবে না কোনো আলেম লাগবে না কোনো মুফতি লাগবে না কোনো পীর লাগবে না আল্লাহর পক্ষ থেকে খোজাই গজব দিয়ে এদেরকে ধ্বংস করা হবে জোরে বলেন ঠিক না ঠিক আল্লাহ কিন্তু এখনো আছে আল্লাহ এখনো আছে কিন্তু আল্লাহ ডাক দেখ আমি আল্লাহ সার দিই আমি আল্লাহ ছেড়ে দিই না আমি যখন দড়ি ফেরাউনের মতন পানির মধ্যে চুবাইয়া মারি আমি যখন দড়ি নমরুদের মতন নাকের ভিতর দিয়ে মশা ঢুকাইয়া শেষ করি আমি যখন দড়ি তখন সাদ্দাতের মতন বেডার ও জান্নাতের ভিতরে ঢুকার ক্ষমতা দিই না আমি আল্লাহ যখন দড়ি কারুনকে মাটির নিচে গাইরা শেষ করে দেই আমি আল্লাহ যখন দড়ি নগদ টাকাইয়া দেখেন আল্লাহ যখন দরে কয় আমেরিকার বুশের মতন বেডার জুতার ফিটা দিয়ে আমি সেরার থেকে নিচে নামাইয়া দিই
ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন আমার আল্লাহ আমি আল্লাহ সহজে দরি না আমি দরলে জানো কেমন হয় ফাজা আলাকুম কাস্তিম মাকুল কয় সারা দিন গরু যখন ঘাস খায় পেটটারে ভরে আর রাতের বেলা গোয়াল ঘরে বইয়া বিয়া ভিতরে তে বার কানে সাবাইয়া সাবাইয়া ফাতা ফাতা কইরা আবার ভিতরে ঢুকায় আল্লাহ ডাক দেখ আমি সহজে দরি না আমি আল্লাহ ধরলে ওই গরুর খাওয়ার মতন ফাতা ফাতা কইরা শেষ করে দুনিয়া থেকে বিদায় করে জোরে বলো ঠিক দা বেটি এই জন্য আমি আর লম্বা করলাম না রাত্র বেশি হয়ে গেছে প্রধান বক্তা আসবেন হুজুর দোয়া করবেন ছাত্রদেরকে পাগড়ি দিবেন তো আমি যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা ডাক দিয়ে নবী গো ও নবী আপনার উম্মতকে জানাইয়া দেন যে তোমাদের মধ্য থেকে রসুল বানাইয়া রসুল পাঠাইয়া আমি আল্লাহ তোমাদের জন্য কল্যাণ করেছি তোমাদের জন্য মঙ্গল করেছি আল্লাহ ডাক দিয়ে নবী গো আপনার এক নাম্বার কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি আমার নবীর এক নাম্বার কাজ আল্লাহ দিলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি আল্লাহ পাকের এক নাম্বার দায়িত্ব হলো রসুলের এক নাম্বার দায়িত্ব আল্লাহ রসুলকে দিলেন যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি হুজুর আইছে হ্যাঁ এক নম্বর কাজ হইলো রসুলের কাজ যেইটা উম্মতের কাজ হলো সেইটা তো আল্লাহ পাক ডাক দিয়ে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ও নবীজি আপনার দায়িত্ব হলো কোরআন শরীফ পড়া কোরআন শরীফ তেলাওয়াত করা আচ্ছা বলেন তো আওয়াজ দিয়া নবীর যেই কাজ উম্মতেরও সেই কাজ ঠিক কিনা জোরে কর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা জোরে কর নবীর যেই কাজ উম্মতেরও সেই কাজ তো আমার নবীর এক নম্বর কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি কোরআন তেলাওয়াত করা এই জন্য আল্লাহ রসুল বলেন হে আমার উম্মতেরা বুঝো আর না বুঝো বুঝো আর না বুঝো এ মুসলমান ভাইরা রসুল বলেন মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফ হরফুন ওয়া লাম হরফুন ওয়া মিম হরফুন আপনি বুঝেন আর না বুঝেন আপনারা আওয়াজ দিয়ে বলেন তো একটা ফাতা আছে সোত্রা ফাতা এটা চিনেন নি আপনারা এটা বুঝেন আর না বুঝেন শরীরের মধ্যে লাগালে কিন্তু চুলকায় শরীরের মধ্যে লাগাইলে ওই চুলকায় এখন বলেন তো আলিফ লাম মিম এটার অর্থ কী কই তারবেন এটার অর্থ আমগো জানা নাই কিন্তু আপনি বুঝেন আর না বুঝেন আলিফ লাম মিম হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাকের রসুল বলেন কোনো উম্মত যদি আলিফ লাম মিম এই তিনটা হরফ আলিফ লাম মিম কেউ যদি তেলাওয়াত করে তার আমলনামায় ৩০টা নেকি আল্লাহ পাক লেখা দেন বুঝেন আর না বুঝেন যদি পড়েন তো আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বে কারিম ৩০টা নেকি আমলনামার মধ্যে জমা করিয়া দেন এই জন্য সামনে আসতেছে রমজান মাস এখন থেকে প্রস্তুতি নেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আমার নবী দুই মাস আগের থেকে প্রস্তুতি নেওয়া শুরু করছেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আয় আল্লাহ রজব এবং শাবান মাসে আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ রমজান যিনি আমাদেরকে আজকে এই রহমতি বরকতি নুরানি কোরআনে দামি মাহফিলে দামি মজলিসে আল্লাহ তাআলা ওলামা হযরতদের অত্যন্ত জ্ঞান গর্ব সার গর্ব নসিহতগুলো শোনার মধ্য দিয়ে এ মুহূর্তে এ পর্বে আমি অধম গুণাগার নালায়েককে আপনাদের মতো জ্ঞানী গুণী দামি ব্যক্তিদের সামনে আমাকে আল্লাহ পাক বসার সুযোগ করে দিলেন আপনারা অত্যন্ত চাতক পাখির ন্যায় বসে বসে আলোচনাগুলো শুনতেছিলেন আল্লাহ তাআলা যে আমাদেরকে এই রহমতি বরকতি বাগানে বসায় রাখলেন আসুন সকলে মিলে সকলের আওয়াজকে একসাথ করে জোরে এবং সরে বুক ভরে মুখ ভরে জবান খুলে আমরা সবাই আবেগ ভরা কণ্ঠে শুকরিয়া আদায় করি মহাব্বতের সাথে আমরা পড়ি আলহামদুলিল্লাহ সকলের আওয়াজকে একসাথ করে জোরে এবং সরে বুক ভরে মুখ ভরে জবান খুলে সকল প্রকার জড়তা দুর্বলতা হীনমান্যতা আবিলতা জেরে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে একযোগে একসাথে চমৎকার কণ্ঠে আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ ওপরের দিকে তাকাইলে দেখি আসমানের কোনো খুঁটি আছে সবাই তো বলেন নাই খুঁটি আছে আল্লাহ পাকের রসুল বলেন প্রত্যেকটা মোমেন হইল আসমানের খুঁটি জোরে কোন সুবহানাল্লাহ লা তাকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ 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 রসুল বলেন এই কাইতাখালী জমিনে সারা বিশ্বের যেখান থেকে মুসলমানেরা আওয়াজ দিবে আল্লাহ 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 রসুল বলেন একবার আল্লাহ শব্দ যার জবান দিয়ে বের হবে তারপরের থেকে নিয়ে ৪০ বৎসরের ভিতরে কোনো কেয়ামত হবে না আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
একবার সুবহানাল্লাহর আওয়াজ দিবেন, আল্লাহ আপনার নামে জান্নাতে একটা ফল গাছ লাগিয়ে দিবেন। তাইলে যত বেশি বলা যায় তত জান্নাতে ফল গাছের মালিক হওয়া যায়। আরেকবার জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলে এসে বসে আপনারা খুশি না বেজার? তাইলে খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? যেই পক্ষের দেখবেন যখন খেলা শুরু হয়, যেই পক্ষের খেলোয়াড়রা খেইলা জিতে, তখন এদের পক্ষ নিয়ে স্লোগান দিলে আওয়াজটা আসতে হয় না জোরে হয়? তাইলে আল্লাহর পক্ষে একটা স্লোগান দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে পদ্মা মেঘনা যমুনা সুরমা আপনাকে পাশের নদীর ঢেউয়ের সাথে তাল মিলাইয়া দিয়া জোরে এবং সরে মুখ ভরে মুখ ভরে আসুন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে এইখানে কামার কুমার চামার মদারু জুয়ারু গাজারু ডাক্তার মাস্টার ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টার রাজরানী চাকরানী ফকির ফকরানী এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে বড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনে হাবিলদার জমিদার রফাদার দফাদার তালুকদার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যা সৎ বা সৎ খা সৎ মা সৎ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাতি হেফাজতি তবলিগ চরমনায় উসান উজানি মুসা বেমাইজ ভণ্ডারি কুতুববাগী রাজারবাগী দেওয়ানবাগী সব ভেদাভেদ বলে গিয়ে সবাই এক এবং নেক হয়ে জোরে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। এই মুয়াজ্জিন আজানের শুরুতে চারবার বলে আল্লাহু আকবার। মুয়াজ্জিন বুঝাইতে চায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন আজানের শুরুতে চারবার আওয়াজ দিয়ে বলে ডান দিক থেকে আল্লাহ বড়, বাম দিক থেকে আল্লাহ বড়, সামনের দিক থেকে আল্লাহ বড়, পিছন দিক থেকে আল্লাহ বড়। শেষে আবার দুইবার আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। নিচের দিক থেকে আল্লাহ বড়, উপরের দিক থেকে আল্লাহ বড়। আসুন এই মুহূর্তে মুরব্বী জুয়ানের একসাথে হয়ে আওয়াজ দিয়ে বলে সর্বদিক থেকে বড় কে? আল্লাহর নামটা স্বতঃস্ফূর্ত আওয়াজ হলো না, জোরে আওয়াজ করে বলেন সর্বদিক থেকে বড় কে? সর্বদিক থেকে বড় আল্লাহ। এই জন্য মুসলমানের আওয়াজ যেন দুর্বল না হয়, মুসলমানের আওয়াজ হবে সিংহের মতন গর্জন দিয়ে তর্জন দিয়ে, ঠিক কিনা? আওয়াজ করে জোরে বলেন। তার কারণ এদেশে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু আর্য অনার্য নাগা কুকি গারো সৌতাল খাসিয়াল যত সম্প্রদায়ের মানুষের বসবাস আছে, আমরা মুসলমান আসি বলি এরাও দুনিয়াতে আছে, আমরা থাকবো না এরাও থাকবো না। বিয়া বাড়ির মধ্যে যেমন বরের দাম, তামাম দুনিয়ার মধ্যে কাফের বেদিনদের মাঝখানে মুসলমানের তেমন দাম। জোরে আওয়াজ করে বলেন ঠিক না? ঠিক। জামাই সারা বিয়া বাড়ি গিয়ে দেখেন খাওয়ান দেয়নি, কথা কয় না? ঠিক কিনা জোরে কন? যত দামি ব্যক্তি হন আপনি এমপি গেলা খাওয়ান দিব না যদি আপনি জামাই না লয়ে যান, ঠিক কিনা জোরে কন? এজন্য দুনিয়ার এই বিয়ার অনুষ্ঠানে বরের যেমন দাম, জামাইয়ের যেমন দাম, তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ রসুল বলেন আমার উম্মতের তেমন দাম। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে আওয়াজ দিবেন, তার কারণ মাঝে মাঝেই দেখবেন কোরআন নিয়ে কথা বলে, হাদিস নিয়ে কথা বলে, মাদ্রাসা নিয়ে কথা বলে, মসজিদ নিয়ে কথা বলে, মুসলমান নিয়ে কথা বলে, তাহাজ্জুদ নিয়ে কথা বলে, আউয়ান এশরাবিক নিয়ে এশরাক নিয়ে কথা বলে। আমরা বলি আমরা মুসলমান থাকতে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলতে দিব না, জোরে বলেন ঠিক না? ঠিক। তার কারণ আমরা এখনও সজাগ আছি, এখনও গুবাই নাই ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুসলমান একটা করে থুতু মারলে কাফের বেজিনদের গোসল হয়ে যাবে, ঠিক কেটে জোরে কর? এই জন্য মাঝে মাঝে আওয়াজ দিবেন, আওয়াজ যেন দুর্বল না হয়। আল্লাহ রসুল দুনিয়াতে আসার পরে আমার নবীরে কম জ্বালায় নাই, ঠিক কেটে জোরে কন? আমার নবী আল্লাহ শব্দটা বলতে পারে নাই, সিজদার মধ্যে গেলে কাফেররা আমার নবীর ঘাড়ের মধ্যে ওটের নাড়ি বিড়ি পেঁচাইয়া মারবার চাইছে। রসুল ঘর থেকে বের হতে পারে নাই, চতুর্দিক দিয়ে কাফের বেদিনরা আমার নবীর বিরুদ্ধে লাগা, কিন্তু আল্লাহ ডাক দেয় কে নবী গো কালিমার দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার, আর মানুষের গলায় গলায় হেদায়েতের মালা পরাইয়া দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর। সুবহানাল্লাহ, ডক বেশি ভালো মনে হচ্ছে না আপনাকে? দুই দিন ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে যায় গেরা, মনে হয় যেন এক প্লেট করে ভাত খাওয়াই লই তারপরে ওয়াজ করি এমন মনে হইতেছে। জোর আওয়াজ করে কর না সুবহানাল্লাহ। তো আমার নবী আল্লাহ নামের আওয়াজ দিতে গেলে নবী মার খায়, দাঁড়ে আর কামের ভিতরে ডুইকা ডুইকা আস্তে আস্তে আল্লাহ 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 করে। 45 জন মুসলমান হয়েছি, হজরত ওমর নবীরে মারতে গিয়া নবীর কণ্ঠের আওয়াজ শুইডা, আমার নবীর চেহারা দেখা মোহাম্মদ নবীকে ডাক দিয়ে আইছিলাম আপনাকে মারতে, আপনাকে হত্যা করতে, আমি এখন যা দেখতেছি আপনার নূরানি চেহারা দেখা আমার ভিতরের দিল আপনার প্রতি আসক্ত হয়ে গেছে। আর একটু জোরে বলেন, আমার নবীর চেহারা দেখা লাখ লাখ কাফের কালমা পড়ে মুসলমান হয়েছে, আমার নবীজির কোরআন তেলাওয়াত শুনে লাখ লাখ কাফের কালমা পড়ে মুসলমান হয়েছে,
এজন্য কাফেররা আমার নবীরে কখনো কয় পাগল আবার কখনো কয় জাদুকর পাগল আর জাদুকর কিন্তু এক রকমের না যদিও জাদু বিদ্যা শিক্ষা করা জায়েজ নাই হারাম কিন্তু এটাও একটা বিদ্যা আছে তো কাফের বেদিনদে আমার নবীকে মুসলমান থেকে সরাইতে ইসলামের দাওয়াত জন্য দিতে না পারে এইজন্য নবীরে কখনো বলছে পাগল কখনো বলছে জাদুকর মুহাম্মদকে পাগল কইয়া লোকদেরকে আমার নবীর কাছ থেকে সরাইতে চেষ্টা করছে কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া কে নবী গো যারা পাগল বলে এরাই পাগল আপনি পাগল নন জোরে কোন সুবহানাল্লাহ যারা আপনাকে পাগল বলে এরাই পাগল আপনি পাগল না এখন আমার আল্লাহকে নবী আপনি দাওয়াত শুরু করে দেন 40 বছর একদিন রসুলের বয়স যখন পূর্ণ হইছে আল্লাহ কয় নবী এখন থেকে আপনাকে আমি কোরআন দিব হেরা গুহাতে আপনাকে যেতে হবে আমার নবীকে হেরা গুহাতে নিয়ে আল্লাহ কোরআন দিলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক এখন এই আয়াত যখন জিব্রাইলের মাধ্যমে আমার নবীজি পাইলেন তখন তাড়াহুড়া করে ঘন ঘন করে কারণ আমার আল্লাহ কোনো নবীকে কোনো রাসূলকে স্কুলে কলেজে ভার্সিটিতে কোনো কোথাও পড়ান নাই দুনিয়ার কোনো মানুষের কাছে শিক্ষা দেওয়াই নাই কেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন যিনি পড়াইবেন তিনি হবেন শিক্ষক আর যিনি পড়বেন তিনি হবেন ছাত্র আল্লাহ ডাক দিয়ে নবী গো আমি আপনাকে শিক্ষক বানায়া পাঠাইছি আপনি দুনিয়ার মানুষের কাছে পড়লে আপনি হবেন ছাত্র যিনি পড়াবেন তিনি হবেন শিক্ষক তাইলে একদিক দিয়ে আপনার দাম কমে যায় এই জন্য আমি দুনিয়ার কোনো মানুষের কাছে আপনাকে পড়াই নাই সুবহানাল্লাহ জোরে বলেন এই জন্য জিব্রাইল আমিন যখন নবীজির কাছে আয়াতে নিয়ে আসছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক হে রসুল আপনি পড়েন আল্লাহর নামে শুরু করেন আল্লাহর নামে পড়েন এখন জিব্রাইলের সঙ্গে আমার নবী তাড়াহুড়া করে করে মুখস্থ করতে চায় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন কণ্ঠস্থ করতে চায় মুখস্থ করতে চায় ইয়াদ করতে চায় আয়াতে আনতে চায় আল্লাহ ডাক দেয় লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ও নবী জিব্রাইলের কাছে আপনি পড়েন না জিব্রাইল আপনার ওস্তাদ নয় বলেন না জোরে সুবহানাল্লাহ দামি কথা মূল্যবান কথা সুবহানাল্লাহ বলতে হয় আপনি জিব্রাইলের কাছে পড়েন না জিব্রাইল কিন্তু আপনার ওস্তাদ নয় আপনার আমার নবী ডেকে বলে আল্লাহ আপনি আমারে কোনো স্কুল কলেজে ভার্সিটিতে লেখাপড়া করার নাই জিব্রাইলের পড়াটা আমার বড় ভালো লাগছে বড় মধুময় লাগছে ওগো মালিক আমি যদি পড়াটা মুখস্থ না করি আমি যদি কণ্ঠস্থ না করি পড়াটা যদি ছুটে যায় আমার আল্লাহ ডাক দেয় কেন বিগো ইন্না আলাইনা জামাহু কোরআনা আপনার সিনার মধ্যে কোরআনটা জমা করাইয়া দেওয়া আপনাকে ইয়াদ করাইয়া দেওয়া মুখস্থ করাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতে হাতে নিয়ে নিলাম জিব্রাইলের কাছে আপনার পড়ার দরকার নাই এজন্য তো আল্লাহ পাক কোনো নবী রাসূলকে কোনো দুনিয়ার মানুষের কাছে পড়ায় নাই পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে মা মক্তবে নিয়ে গেলেন ওস্তাদজি আমার ঈসারে পড়ায় দেন আলিফ আমার ঈসারে পড়ায় দেন বা যেই পড়াগুলো কাইতাখালী মাদ্রাসায় পড়ানো হয় প্রাথমিক অবস্থায় আলিফ বা তাসা এই পড়াগুলো কেন পড়ায় জানেননি বাচ্চা যেন আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে রবের সাথে সম্পর্ক করতে পারে যিনি স্রষ্টা তার সঙ্গে যেন সম্পর্ক করতে পারে আলিফের ভিতরে আল্লাহ কি ঢুকাইয়া দিয়েছেন একটু আমরা শুই না নেই আলিফ বলে আল্লাহ আল্লাহ বলো সদা মুমিন ভাই আল্লাহ বিনে আর কোন মাবুদ নাই জোরে কর না সুবহানাল্লাহ সকালবেলা মক্তবের ভিতরে আলিফের পরম আলিফের ভিতরে কি ঢুকাইয়া রেখেছেন আলিফ বলে আল্লাহ আল্লাহ বলো সদা মুমিন ভাই আল্লাহ বিনে আর কোন মাবুদ নাই বায়ে বলে বান্দা সকল হুশিয়ার চক্ষু বুঝে সেরে যাবে এ সংসার তাই বলে তওবা কর হার হামেশা মুমিন ভাই তওবা বিনে নাজাত পাওয়ার উপায় নাই সায়ে বলে সতর ডাক নারী পুরুষ সকলে নইলে কিন্তু ঠেকে যাবে কাল হাসরের ময়দানে মক্তবে নিয়ে গেছেন ঈসা আলাইহিস সালাম রে ওস্তাদজি আমার সন্তানটারে একটু হালিফ বা তাসার সবক শিখাইয়া দেন তো ওস্তাদজি হযরত ঈসা আলাইহিস সালামকে সামনে বসাইয়া বলে হে বাবা পড় আলিফ ঈসা আলাই হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে কে ওস্তাদজি আপনি আমারে পড়াবেন আলিফের অর্থ কি
সুবহানাল্লাহ কয়েন আলিফের অর্থ কি আলিফটা খাড়া কেন সবগুলো হরফ শুয়া রইছে আলিফটা খাড়া কেন একটু বলেন ওস্তাদ জি কয় আমিও তো পড়িছে আলিফ আলিফ ওই আলিফের আবার অর্থ কি এবার সামনে যারা বসা সবাইকে ডাক দে বলে ওস্তাদ জি মিয়া বলো আলিফের অর্থ কি কেউ বলবার পারে না এক এক করে সবাই রে জিজ্ঞাসা করার পরে সবাই যখন বলতে পারে না আমার ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়া কয় এরে ঈসা তুমি বলতে পারবা আলিফের অর্থ কি কয় ওস্তাদ জি একটা নামে একাধিক কারণ বলতে পারবো কয় তাইলে বলো কয় এমনে না আপনি নিচে গিয়া দাঁড়ান আমারে চেয়ারে বসতে দেন ছাত্রের মতো আমারে প্রশ্ন করেন আমি ওস্তাদের মতো আপনারে জবাব দিয়ে দেই এইবার ওস্তাদজির চেয়ারে ঈসা আলাইহিস সালাম বৈশা ওস্তাদজির সামনে দাঁড়া করায়া বলে ওস্তাদ জি এবার বলেন কি বলবেন বলেন কয় বলো আলিফের অর্থ কি আলিফ দিয়ে আল্লাহ কি বুঝাইছে আলিফটা খাড়া কেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাক দেখে ওস্তাদ জি আলিফ দিয়ে আল্লাহ বুঝায় আল্লাহ হলো এক আল্লাহ হলো লা শারিক আল্লাহ হলো অদ্বিতীয় আল্লাহ কাউকে জন্ম দেয় নাই কাহার নিকট থেকে জন্ম নেয় নাই ওই আসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি কুল কায়নাতের মালিক যিনি আপনার আমারে সৃষ্টি করেছেন যিনি ওই মালিক হলো আমার আল্লাহ অফি কুল্লি শাইইন লাহু শাহিদুন ইয়াদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন সাজার মে হাজার মে তেরে রঙ্গে বু জিদহার দেখতা হু ইদহার তুহি তুহি তো এই যে কাইতাকালে ঈদগাহের ময়দানে আপনারা বসা ওপরে নিচে কত বাবার আপনারা বসা আছেন তাকায়া দেখেন তো একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল আসেনি সবাই তো বলেন নাই কোনো মিল আসেনি এই কারিগরটা কি আল্লাহ বলেন আসমান বানাইছে কোন ফায়া কোন দিয়া জমিন বানাইছে কোন ফায়া কোন দিয়া সাগর বানাইছে কোন ফায়া কোন দিয়া নদ নদী খাল বিল বানাইছে কোন ফায়া কোন দিয়া সৌরজগতে যা আছে পাতালপুরীতে যা আছে আসমান জমিনের মাঝখানে যা আছে সব বানাইছে কোন ফায়া কোন দিয়া আর মানুষ রে তোরে বানাইছে আমি কুদরতে হাত দিয়া আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো কে দিছে জোরে কর না কেন কে দিছে পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয় একটু চিন্তা করেন পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয় দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল ডিমগুলো সব একই রঙের পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ আল্লাহ তালা একজন আছেন প্রমাণ হল ঠিক আল্লাহ আছে না নাই জোরে বলেন আছে না নাই মুসলমান বাইরা ওই মালিক আল্লাহ ডাক দিয়া কই মানুষের আরে মুসলমানের আরে একটু খেল করিয়া শোনো তোমাদেরকে আমি আল্লাহ অনার্থক বানাই নাই ওয়া কারণে বানাই নাই দুনিয়ার সমস্ত মখলুকাতকে তোমাদের গোলাম বানাইয়া দিয়েছি আর তোমরা আমার গোলামি করবা আরে দেড় হাজার বছর আগে আমরা নবী বলে গেলেন আর দুনিয়া খলিকতলা কুমুয়াং তুম খলিক তুমলিল আখিরা দুনিয়ার সব কিছু বানাইছি তোমার খেদমতের জন্য রে বান্দা আর তোমারে বানাইছি আমার গোলামির জন্যে আল্লাহ তো আপনারে আমার অনার্থক বানায় না খাও দাও ফুর্তি করে মনে যা চাই তাই করবেন না আমার আল্লাহ ডাক দেয়া কয় মানুষ তোমাদেরকে অনার্থক বানাই নাই ওয়া কারণে বানাই নাই নিষ্প্রয়োজনে বানাই নাই রে বান্দা তুমি তোমার দেহের দিকে তাকায়া দেখো তোমার আমি একটা কপাল দিলাম ওই কপালের দিকে তাকায়া দেখো নিজের চক্ষু দিয়া নিজের কপাল দেখা যায় না ওই কপালের মালিক আল্লাহরও দেখা যায় না আমার আল্লাহ ডাক দেয়া কয় মানুষ এই কপালটার দিকে আমি আল্লাহ তাকায়া আসি তোমার জিহ্বার দিকে আমি তাকায়া আসি তুমি নি আমার একবার আল্লাহ কয়া ডাক দাও আর একটু জোরে কর না সুবহানাল্লাহ
এরে বান্দা কপালটা লাগাই আমারে সিজদা দিবা পাঁচ বেলা মুয়াজ্জিন দি আজান দিলাম আজান দিয়া ডাক দিলাম হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা নামাজের দিকে আসো কামিয়াবির দিকে আসো এই কপালটা যেখানে সেখানে ঠেকাইয়া দিও না এই কপালটা আমার কুদরতি পায়ে ঠেকাইয়া তুমি যখন বলবা সুবহান রাব্বিয়াল আলা সিজদা দিবা পরশে সিজদাটা কবুল হয়ে গেলে কাইতা খালির জমিন থেকে আমি আল্লাহ নিয়া নিব আমার আরশে আমি আল্লাহ তোমার নিকটে সিজদা চাই রে বান্দা তুমি আমারে সিজদা দিবা তুমি আমার নিকটে বড় পছন্দের রে বান্দা ওই সূর্য আমার গোলামি করে চন্দ্র আমার গোলামি করে আসমানের মধ্যে যা আছে আমার গোলামি করে ফেরেশতারা আমার তসবি আদায় করে পাক পাকালি আমারে ডাকে আমার কুদরতি দিল বরে না কিন্তু তোমরা যখন আমারে আল্লাহ কয়া ডাক দাও আমি আল্লাহর কুদরতি দিল ভৈরা যায় তোমার বাচ্চা যখন তোমার আব্বা কয়া ডাক দেয় তোমার প্রাণ ঠান্ডা হয়ে যায় তোমার ঘরে গিয়া তোমার বিবিরে যখন মা কয়া ডাক দেয় তোমার বিবি খুশি হয়ে যায় মন জুড়াইয়া যায় আমি আল্লাহ পাক রব্বে কারিম ডাক দিয়া বললাম বান্দারি আমি আল্লাহ রে আল্লাহ কয়া ডাক দিলে আমি আল্লাহর কুদরতি দিলটাও ঠান্ডা হয়ে যায় এই জন্য আল্লাহ বলেন বান্দা তোমারে তোমরা আমারে ডাক এই জন্য আল্লাহ ডাক দিয়ে কই নবী গো আপনারে দুইটা জিনিস দান করলাম এক নম্বরে আপনারে তিরিশ পারা কোরআন দিলাম ও গো নবীজি আপনারে আমি এক নম্বরে তিরিশ পারা কোরআন দিলাম হু আল্লাজি আরসালা রসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক আপনারে হুদা দিলাম মানে কোরআন দিলাম আপনারে দিনে হক দিলাম এই জন্য আল্লাহ ডাক দিয়ে কই নবী গো আপনার উম্মতরে জানাইয়া দেন এই উম্মত যদি কোরআনটা খুলিয়া খুলিয়া পড়ে কোরআনটা যদি ধরে কোরআনটা যদি বুকে লাগায় কোরআনটা যদি মুখে লাগায় চোখে লাগায় এই কোরআনটা লইয়া যখন মাতার মধ্যে রাইকে আল্লাহরে ডাক দেয় আল্লাহ তুমি সত্য তোমার কালামটাও সত্য আমার আল্লাহ ডাক দেয় কো নবী গো যেদিন আপনার উম্মতগুলো মারা যাবে কবরের মধ্যে নিয়ে শোয়া দেওয়া হবে ওই কবরে পাতি নাই সাথী নাই ওই কবরে আব্বা নাই আম্মা নাই ভাই নাই বন্ধু নাই কেউ নাই ওই কবর নির্জন ঘর ওই কবর তো সাপ বিচ্ছুর ঘর ওই কবর একাকিত্বের ঘর ওই কবর হইল খালি ঘর আপনার আমার পয়গম্বর বলেন কোরআনের আলো তোমার কবরের মধ্যে জ্বলিয়া উঠবে তুমি যদি কোরআনটারে পড়ো আর কোরআনটারে সম্মান করো এরে বান্দা আল্লাহর পয়গম্বর বলেন যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে এ মুসলমান ভাইরা রে হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন যা আল কোরআন ইনদা রাসিখি মানুষগুলো মারা গেলে কবরে শোয়া দিলে ওই মানুষের মাথার কিনারার দিকে কোরআনটা এসে হাজির হয়ে যায় আর যারা আল্লাহর কোরআন নিয়মিত তেলাওয়াত করে আপনি ঘুমাইবার আগে সূরা মুলুকটা তেলাওয়াত করে করে ঘুমাইলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর এই যখন আপনি পড়া শুরু করিয়া দিবেন ঘুমাইবার আগে আগে সূরায়ে মুলুকটার আমল করবেন যেমন আল্লাহর পয়গম্বর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দেয় কালী রে ঘুমাইবার আগে আগে আল্লাহ রাস্তায় চার হাজার দিনার সৎকা করে ঘুমায়ো হযরতে আলী মুসকে হাসি দিয়া কয় নবী গো যার ঘরের চুলার মধ্যে আগুন ধরে না আর ওনারে বলতেছেন চার হাজার দিনার সৎকা করতে এটা কেমনে সম্ভব আমার নবী মুসকে হাসি দিয়া কয় আলী রে চার হাজার দিনার সৎকা করবো মানে ঘুমাইবার আগে আগে চারবার যদি কুলহু আল্লাহ পইরা ঘুমাও আল্লাহর রাস্তায় চার হাজার দিনার সৎকা করার সব আল্লাহ মোল্লামায় দিয়া দিবে আর আমরা টিভি দেখে দেখে ঘুমাই মোবাইল সেরা সেরা ঘুমাই ঠিক কিনা জোরে কন খেতার নিচের মধ্যে গিয়ে মোবাইল টিপা টিভি অথচ আল্লাহওয়ালা বুজুর্গের দিকে তাকায়া দেখেন ইমামে আজম আবু হানিফা ইন্তেকালের আগে তার ছেলের হাতের মধ্যে দইরা পুরা ঘর ঘুরতেছে পুরা ঘর ঘুরতেছে সন্তান ডাক দিয়ে বাবা আপনি আমারে কেন ঘরে ঘুরাইতেছেন কয় বাবাজি রে শুনিয়া রাখ এই ঘরটার মধ্যে ঘুইরা ঘুইরা আমি সাত হাজার বার আল্লাহর কোরআন খতম করেছি আমি ঘরের মধ্যে ঘুইরা ঘুইরা সাত হাজার বার কোরআন খতম করেছি রে সন্তান করে কোনো গুণা কইরো না
আমি আল্লাহর নাম নিয়া এই ঘরটারে উজাড় করেছি, আলোকিত করেছি, এই ঘরে অন্ধকার ডাইকাইন না। এজন্য মুরব্বীরা কয় মৃত্যুর সময় বান্দা জিব্বা নাড়াইতে পারে না, জিব্বা দিয়ে কালিমা কেন বের হয় না, কয় যেই মানুষগুলো বেশি গুণা করে তার জিব্বাটা বারে হয়ে যায়, শেষ মুহূর্তে ব্যালেন্স ঠিক রাখতে পারে না, কালমা বলতে গেলে অন্য কথা বের হয়ে যায়, গুণা যারা বেশি করবেন দি মুসলমান বেড়ে জিব্বাটা বারে হয়ে যাবে, শেষ মুহূর্তে ইমান রাখা দুষ্কর হয়ে যাবে। এই জন্য যখনই গুণা হয়ে যায় তবা নামের মেডিসিন দিয়া গুণাগুলো সব শেষ করে বলাইতে হবে, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। সুরায়ে মুলুক তার আমল যখন আজকর থেকে নিয়ত করেন চালু করে দিবেন, ঘুমাইবার আগে আগে রে মুসলমান, ঘুমাইবার আগে আগে আল্লাহর কোরআনটা খুলে যদি পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওহুয়া আলা কুল্লি শাইইন কদির, আল্লাহর রাসূল বলেন এই সুরাটা যারা নিয়মিত আমল কইরা মারা যাবে, কবরের মধ্যে যখন শোয়ায় দেওয়া হবে এই সুরায়ে মুলুকের সুরাটা আমার আল্লাহ একটা সবুজ পাখি বানাইয়া ওই পাখি ডারে কবরের ভিতরে ঢুকাইয়া আপনার বুকের মধ্যে দাঁড়া করাইয়া দিবে। আর ওই পাখি মুসলমান পাখিটা দুইটা ডানা ছড়াইয়া আপনার লাশটাকে ডাইকা রাখবে, ফেরেশতার আইসা ডেকে বলবে তুমি কে, এই বান্দারে কেন ডাইকা রাখছ, তুমি পাখি হইয়া কেন কবরে ঢুকছ, ওই পাখিটা জবাব দিয়া বলবে আমি পাখি নই, আমি আল্লাহর কালামের সুরায়ে সুরায়ে মুলুক। জোরে কন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরে মুসলমান কোরআনকে সাথী বানান, কোরআনকে আপন বানান, কোরআনকে মহাব্বত করেন। বসর হাফির নামে যুবক মদ পান করে, বন্ধুরা মদের আড্ডাখানায় গিয়া মদের বোতল হাতে লইয়া বন্ধুরে বারবার ফোন করে আয় আমার আমরা বসে আছি, কিন্তু আল্লাহ পাক রব্বে কারিম ওই বিশরে হাফিকে আল্লাহ সঠিক রাস্তা দেখাইবেন, হেদায়েতের মালাটা গলায় পরাইয়া দিবেন, দুনিয়ার খাতার মধ্যে তার নাম মদের আড্ডাখানায় আর আল্লাহর খাতার মধ্যে তার নাম ওলির দপ্তরে উঠে গেছে, ঘরের থেকে বের হয়েছে তাকায় দেখে একটা কাগজ পরে আছে, ওই কাগজটা নজরে পড়ার সঙ্গে সঙ্গে উঠাইছে, উঠাইয়া দেখে রে বাবা জিরা রে, ওই কাগজের মধ্যে লেখা দেখা যায় বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কাগজটা জমিন থেকে যুবকে উঠাইছে, উঠাইয়া দেখে আমার আল্লাহর নাম, ওইটার থেকে ময়লাগুলো সরাইছে, সুবহানাল্লাহ বলেন না আওয়াজ করে, ওইটার থেকে ময়লাগুলো সরাইয়া দিছে, ঘরের মধ্যে নিয়ে গেছে, এইটারে মুসলমান বাইরে আতর গোলাপ মাখছি, সুন্দর করে কাপড় দিয়ে পেঁচাইছি, ঘরের তাকের মধ্যে রাইখা অভ্যাস অনুযায়ী মদের আড্ডাখানায় চলে গেছে, বন্ধু বান্ধবের তারা নয় তারায় পইরা মদ পান করা শুরু করে দিল, আর এদিক দিয়ে আমার মালিক আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাসান বসুরি রে, তাড়াতাড়ি করে মদের আড্ডাখানার কিনারায় যা, সুবহানাল্লাহ। মদের আড্ডাখানার কিনারায় দাঁড়া গিয়ে আল্লাহ ওখানে কেন যাইতাম, ওইখানে আমার একজন ওলি আছে তার কাছে যা, আরে ওলি মানি আল্লাহ বলা হয়ে গেছে, আল্লাহকে রাজি আর খুশি করে বলাইছি, আল্লাহর নামের সম্মান করেছে, আল্লাহ তার গুনাহ মাফ করে দিছি। মদের আড্ডাখানার কিনারায় গিয়ে ডাকে বিশর হাফি তাড়াতাড়ি আসো, মুসলমান বৈরা ওই মদের আড্ডাখানার ভিতর থেকে যুবকরা বের হয়ে এসে ডাক দেয় হুজুর আপনি এখানে কেন আসছেন, এই জায়গার মধ্যে আপনি কেন আসছেন, কয় আসার কারণ হইল এইখানে একজন যুবক আছে আল্লাহওয়ালা, কয় হুজুর এখানে যারা আছে সব তো গুণাগার, আবার আল্লাহ বলা হয় কেমনে, কয় বিশরে হাফি নামের কোনো যুবককে এখানে আছে, কয় আসি, কয় তার একটু ডাইকা নিয়ে আস, হাসান বসুরি রহমাতুল্লাহ আলাইহির নামটা শুই না, যুবক চিন্তার মধ্যে পড়ে গেল আল্লাহ আমারে কেন ডাকে হুজুর, হুজুরের সামনে আসার পরে বলে বাবা কি আমল করেছ, যে আমলের কারণে আল্লাহ তোমার ওলি বানাইয়া দিছি, তোমার গুনাহ খাতা মাফ হয়ে গেছে, কয় হুজুর আমি তেমন কোনো আমল করতে পারি নাই, তবে গো হুজুর
আমি ঘর থেকে বের হওয়ার সময় কাগজের টুকরার মধ্যে বিসমিল্লাহ পাইছিলাম, ওই বিসমিল্লাহর মধ্যে ময়লা লেগেছিল, ময়লাগুলো সরাইয়া আতর গোলাপ মাইখা ঘরের তাকের মধ্যে রাইখা দিছি। আমার আল্লাহ ডাক দেখে বসর হাফিরে, তুই যখন আমার নামের তাজিম করেছস, আমার নামটারে সর্বোচ্চ আসনে রেখেছস, আমি আল্লাহ তোর গুনাহ মাফ কইরা সর্বোচ্চ আসন ওলির দপ্তরে নাম লেখা দিছি। এজন্য মুসলমান ভাইরা রে আমার আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু, আপনারে দুইটা জিনিস দান করলাম, কয় এক নম্বরে 30 পারা কোরআন দিলাম, লৌহে মাহফুজের কোরআন, এই যে পাগড়িগুলো দেখেন দস্তার বন্দি মানে মাথার মধ্যে পাগড়ি পেঁচানো, এটাকে দস্তার বন্দি বলা হয়। কিছুক্ষণ পরে আমাদের এই বন্দরের রত্ন, বন্দরের গর্ব, বন্দরের অহংকার, এরে মুসলমান বড় আলেম, যোগ্য আলেম মুফতি বোরহানুদ্দিন রব্বানি দামাত বরকাত আসবেন, হজরতের হাতে ছেলেগুলোর মাথার মধ্যে পাগড়ি পেঁচাইয়া দিবেন, সম্মানী পাগড়ি দেওয়া হবে। কার কারণ হইল এরা 30 পারা কোরআন সিনার মধ্যে জমা করেছি, যে কোরআনটা লৌহে মাহফুজে আমার আল্লাহ বোর্ডের মধ্যে লেখা রেখেছেন, ওইখানের কোরআনটারে আল্লাহ ছোট ছোট বাচ্চার সিনার মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। কোরআন মুখস্থ করার কোনো বয়স নাই। যেমন আমাদের একজন বড় বুজুর্গ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই থানা ভবনে তার বাড়ি ছিল, এজন্য তারে বলা হয় থানবি। এরে মুসলমান ভাইরা ছাত্রদের মাথার মধ্যে পাগড়ি পেঁচাইতেছেন, এমন সময় 90 বছরের একজন মুরব্বী দাঁড়াইয়া সর্বশেষ ডাক দিয়া কয় হুজুর আমার মাথার মধ্যে পাগড়ি পেঁচাইয়া দেন। বয়স হলো কয় বছর? 90 বছর। এরে মুসলমান ভাইরা হুজুর মনে করেছে উনি মনে হয় মোতাওয়াল্লি হবে অথবা কোন সম্মানী ব্যক্তি হবে, মাথায় পাগড়ি নিতে চায়। হুজুর ডেকে বলে মুরব্বী আপনি কেন পাগড়ি নিবেন? কয় হুজুর মাদ্রাসার ছেলেদের সঙ্গে বৈশা বৈশা আমিও 30 পারা কোরআন সিনার মধ্যে জমা করছি, আমিও 30 পারা কোরআন মুখস্থ করেছি হুজুর, এই পাত্রটা আমার এই পাগড়িটা আমার মাথায় দিয়ে দেন। যেমন ব্রাহ্মণ বাড়ি আর বড় হুজুর একজন ছিল মুসলমান ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই, উনি উজানের কারি ইব্রাহিম সাব হুজুর রহমতুল্লাহ আলাইকের মেয়ে বিয়ে করছেন, বউ ছিল স্ত্রী ছিল কোরআনে হাফেজা, আর হুজুর হলো দাওরায়ে হাদিস পাশ। যখন বাসর ঘরে ঢুকছে আল্লাহু আকবার, দুজন ওযু কইরা নামাজের মুসল্লি দাঁড়ায় গেছি, নামাজ শেষ কইরা এইবার কারি সাহেব হুজুরের মেয়ে ডাক দিয়া কে ওগো আমার প্রাণের স্বামী আপনার কাছে আমি একটা মাসআলা জানতে চাই। কয় কি মাসআলা? কয় আপনি বলেন তো। কয় কি বলতাম? কয় কোরআনের উপরে কি হাদিস রাখা যায়নি? সুবহানাল্লাহ জোরে কর না। হুজুরে হইল দাওরায়ে পাশ, আর হুজুরের স্ত্রী হইল হাফেজা। হুজুরের বুঝতে বাকি নাই, তাই বিবি রে আমি হাফেজ হইয়া তোমার সঙ্গে দেখা করব। সুবহানাল্লাহ জোরে কর। এরে মুসলমান ভাইরা রে বাসর ঘর থেকে বের হয়ে গেছে 16-17 মাসের ভিতরে, আর কোনো যোগাযোগ নাই, আর কোনো দেখা নাই। আল্লাহু আকবার জোরে বলে। এরে মুসলমান ভাইরা রে আমার যদি আগ্রহ থাকে উদ্দীপনা থাকে তাহলে মুসলমান ভাইরা কোরআন মুখস্থ করা যায়। আল্লাহ রসুল বলেন যতক্ষণ না পর্যন্ত হাফেজে কোরআন, হাফেজে কোরআনকে আল্লাহর জান্নাতে ঢুকাইতে না পারবি, কোরআন তার পিছনে পিছনে লাইগা থাকবি। এজন্য আফসোস করার কোনো দরকার নাই, আপনি বাড়ি পান নাই, বিল্ডিং পান নাই।